কাজিরঙাত বন্যপ্রাণীর হাহাকার। ঘরের সোতাল চাহ বাগিচার আশ্রয় বন্যপ্রাণীর। ওরাং রাষ্ট্রীয় উদ্যানতো একই দৃশ্য। কাজিরঙার ভয়াবহ বানত দুর্গতি বন্যপ্রাণীর। রাষ্ট্রীয় উদ্যানের ভিতর এটা কেবল পানি আর পানি। কে নিরাপদ স্থানের সন্ধানত বন্যপ্রাণীর হাহাকার। কিদরে অসম গৌরবে শিঙিয়াগড়ে মানুষের ঘরের সোতালত আশ্রয় গ্রহণ করেছে সেই দৃশ্য আপনাদের দেখিলে। এইবার চাও কাজিরঙার বাগানত পহুর জাক, পহুর মাঝে মাঝে গড়র বিচরণ। কারণ কাজিরঙার বন্যপ্রাণী এটা বিচারি ফুড়ছে কেবল ওখ স্থান। রাষ্ট্রীয় ঘাইপথর কাষত এইদরে দেখা গৈছিল ঢেকিয়াপতিয়া বাঘকো। ওরাং রাষ্ট্রীয় উদ্যানতো একই দৃশ্য। রাষ্ট্রীয় উদ্যানখনের বিস্তর অঞ্চল বর্তমান পানির তলত। হাইল্যান্ডর সন্ধান করা দেখা গৈছে বনরিয়া মহর জাকক। বন্যপ্রাণী সুরক্ষার বাবে বন কর্মী দিনে নিশায় চলাইছে অভিযান। পুত্র নদীর লগতে ধনশ্রী নদী আমার ওসরতে থাকা আর পাঁচ নই তিনিখন নদী মানে পানির জলপৃষ্ঠ বৃদ্ধি পায়। আমার পার্কর ভিতর পানি বানপানী সুমাইছে। এতিয়া প্রায় বিশটামান কেম্পত এতিয়ালৈকে পানির তলত গৈছে। অহরহ মনিটর করে আছো, আমার স্টাফে তাত মনিটর করেছে। আমার কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, আমি কত কি হয়েছে মনিটর করে আছো। আমি এই মতে আমি গোটাই নিজকে প্রস্তুত করে আছো। এইদরে রাজ্যর কাজিরঙা পবিতরা আর ওরাং রাষ্ট্রীয় উদ্যানের ভয়াবহ বানে জীবকুললৈ নমাই আনিছে চরম বিপর্যয়। কাজিরঙার পৰা ৰঞ্জিত ৰজক আৰু ওৰাঙৰ পৰা হেমন্ত কুমাৰ বৰুৱা, নিউজ লাইভ।